আজ থেকে 2 বছর আগে যখন আমি বাড়ি ছেড়ে কলকাতায় আসলাম, তখন গুড্ডুদা হোয়াট আ ম্যান গুড্ডুদা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ফরওয়ার্ড করলো। ওই মেসেজে ছিল যে মাত্র দুটো জিনিসের জন্য একটা ব্যাচেলার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, জাস্ট দুটো জিনিসের জন্য। ফার্স্ট বিয়ে, আর সেকেন্ড। ভাই শাগনি, কাজ ওর ফোন সুইচ অফ। পিছনে ছেড়েছি কিনা দেখ। কি আরে নোট 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 লিখে নিয়ে পাশ থেকে বার করে নিয়ে গেছে, চলে আসবে কিছুক্ষণ পর। চিল ব্রো, মাসে শুধু 3টে ছুটি নেয়, 5 দিন হয়ে গেল। 5 দিন ধরে উদাও বিব্রকে বসবাবুকে জিজ্ঞেস করেছিস? রাত্রিবেলা বড় হয়তো মেরেছে, দেরি করে আসবে। চিল ব্রো, মাইনে নিয়ে ঝগড়া, 5 দিন ধরে পাত্তা নেই, ফোনটাও সুইচ অফ। ভাই এবার কি হবে? চিল ব্রো। দিতি আর দুটো রুটি। শাগনির কষ্টটা বেশি ছিল, ও এটা বুঝতে চাইছিল না যে একজন কাজের লোককে তুমি মায়ের মতো ভালোবাসতে পারো, কিন্তু সে থাকবে তো পরই না। কলেজে 3 বছর মেয়েকে কাটাইনি নাকি? আর এমনিও বেকার ছেলে, না জব আছে না গার্লফ্রেন্ড। আর কাজ এমনি চলে গেছে তো কি হয়েছে? ঘরে মহিলা জমতে পারে, আমার ওইটা না। হ্যালো মা। হ্যালো, কেমন আছো? জিজ্ঞেস করছি কবে আসবে, মিস করছি। মা তোমায় না খুব মিস করছি, একটু আসো না গো। কি কাজে মশাই ছেড়ে চলে গেছে? আমি এখন আসতে বাসতে পারবো না, আমি এখন তোর বাবার সাথে গোয়ায় আছি। ওকে মা, বাই, রাখো। মেড এজেন্সিকে কল করলাম, বলে থার্কি আর কঞ্জুস ব্যাচেলারদের দেয় না, মানে মেড। আমি বললাম থার্কি ঠিক আছে, কঞ্জুস মানে এটা কি? বাইরে থেকে লাঞ্চ আর ডিনার মিলিয়ে পার ডে 500 টাকা, সো মাসে হয়ে গেল 15,000 টাকা। দাদা আপনার পার্সেল কত? 500 টাকা। থ্যাংক ইউ। আমার মাইনে 20,000 টাকা। কোথা থেকে আনবো এত টাকা? এরকম করে কত ব্যাচেলার ক্রিমিনাল হয়ে গেছে, আপনারা বলুন কোথা থেকে আনবো এত টাকা? ভিখারি হয়ে গেলাম আমি। তিনখানা বেটা ছেলে, ওরে বাবা, হবে না গো, আমার বাবা রাজি হবে না, অন্য কাউকে খুঁজে নাও গো। মানডে টু স্যাটারডে তো আমি বিজি থাকি, আর সানডেটা তো বরের সাথেই কাটাই, এই দিনগুলো বাদ দিয়ে আমাকে যে কোনো দিন ডেকে নিতে পারো, কিন্তু টাকা কিন্তু এখনই চাই। আচ্ছা দাদা, আমার বউ মানে আপনার বউ এই ডি ব্লকে কাজ করেন? হ্যাঁ দাদা বলুন। আচ্ছা বলছিলাম তাহলে ফ্রি তো থাকবে? হ্যাঁ দাদা বলুন তো কি হয়েছে। আচ্ছা দাদা তাহলে পাঠিয়ে দিও বাড়িতে যদি ফ্রি থাকে। নমস্কার দিদি, আমি শান্তি, নিচে সেকেন্ড ফ্লোরে থাকি। নমস্কার বাবু, আমার নাম সুষমা। দাসবাবু আপনাকে কত দেয়, মানে টাকা? টাকা 2500। কেন বাবু? ঝাড়ু বাসন রান্না সব মিলে 3 দিন, কিন্তু তোমাকে আরো বেশি করে দেবো, মানে টাকা টাকা। আচ্ছা 4, 4.5? আচ্ছা ঝাড়ু বাসন সব আমরা করে দেবো, তুমি শুধু রান্নাটা করে 5 দেবো। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। লাগবে নাকি? না দাদা মোটে নেই, অনেকদিন ধরে করিনি। আচ্ছা কত রেট করছি? 1-2 কাজের বাসির কথা বলছি। ও আচ্ছা। আরে দাদা কাজের বাসি লাগবে, আপনি কি ভাবলেন? আপনি আচ্ছা আপনি কে? আমি হলাম অয়ন কাজের মাসি বলা, অয়ন কাজের মাসি এজেন্সি থেকে এসেছি। ঠিক আছে 11 তারিখ মানে কাল চন্দ্রগ্রহণ লাগবে, তারপর তারপর কিছু খাবেন না, গ্রহণ লাগবে। ঠিক আছে 11 তারিখে ঠিক 14 দিন আগে।
মানে কাল। আচ্ছা ঠিক আছে, রূপালী মাসি সকাল 9টায় আপনার বাড়ি পৌঁছে যাবে। আচ্ছা থ্যাংক ইউ দাদা। আচ্ছা দাদা আমার অ্যাড্রেস কি করে জানলেন আপনি? ওই যে শৌচালয়টা দেখছেন ওখানে লিফলেট থেকে। ও আচ্ছা ঠিক আছে। শুষ মা, আরে নামের মধ্যেই মা আছে। দুটো আর রূপালী দেখ দিকে, শাগনিকা শুষ্মণ দেখ দিকে। এবারে ঘরে কাজ করবে রিসেন্ট কার? অবভিয়াসলি আমার। আরে নিও কাজে লোকে কি করতে দেবে? খাবার বানানো, রান্না করা, ঘর মোছা, ওটা তার করেই নেবে। বাট আই থট আউট অফ দ্য বক্স। ভাই আবার চলে এসছে। আচ্ছা অঞ্জলি দি, তুমি কাজ ছেড়ে দিয়েছিল? দিনে তিন তিনবার বাইদের রাখে, কাজ ছাড়বো তো কি করবো? আমি তো শুধু আমার টাকা পয়সা হিসাব করে নিতে এসেছিলাম, চাইলেই সব সত্যি কথা বলে দিতে পারতাম, কিন্তু একটা কাজের মাসি মজা দেয় এই বাবুরা কি করে বুঝতো? না তো বাবু, আমি তো ছুটিতে গেছিলাম, শাকনিক বাবু তো সব জানতো, বলেনি কিছু। ও নো নো নো, শি ইজ লাইং, ট্রাস্ট মি, গুড ট্রাস্ট মি। কি বলে কে জানে। আচ্ছা বাবু, এরা দুজন কারা? এরা হচ্ছে আমাদের কাজের লোক, নতুন কাজের লোক। আচ্ছা নানা বোন, নানা ওরা সব মিথ্যে কথা বলছে, আমি তোর এলাকা আগে গেলে আমি আসতাম না, ক্ষমা করে দে, ক্ষমা করে দে। না দিদি না, আগে জানলে আমিও আসতাম না। দিদি আমরা তো মিস করছিলাম তোমার। বাবু এইবার থেকে আমি 8,000 টাকা মাইনে নেব। হাই গাইস, হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। জানি খুব লেট হয়ে গেছে আমাদের এই ভিডিওটা বার করতে, তো কিছুই না, যেটা আবারও বলছি তোমাদের, এখানে গোল সাবস্ক্রাইবের জায়গা থাকে, প্রেস করে দাও, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আর আর একটা জিনিস, যে এই ভিডিওটা আর আমাদের যে নেক্সট ভিডিওটা বেরোবে সেই দুটো ভিডিওর কমেন্ট বক্সে তোমরা আমাদের যদি কোনো কোয়েশ্চেন করতে চাও করতে পারো। আমরা যদি সেখান এই দুটো ভিডিওর কমেন্ট বক্সে যদি 30টা বা 30টার বেশি ভালো ভালো কোয়েশ্চেন পাই, ভালো ভালো কোয়েশ্চেন পাই, আমরা সেই কোয়েশ্চেনগুলো নিয়ে একটা কিউএনএ ভিডিও বানাবো। সো যাও কমেন্ট বক্সে কোয়েশ্চেন করো যদি তোমরা কিছু জানতে চাও। আর ডেসক্রিপশনটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনটা কিন্তু চেক করো, অনেকেরই নাম আছে এখানে যারা আমাদের সাথে কাজ করেছে, এবারে অনেকেরই নাম আছে, প্রত্যেকের নাম একটু দেখে নিও কারা কারা ছিল। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। নোট নোট না এসে থেকে লাঞ্চ আর ডিনার মিলিয়ে অনন আরে না না কো আই ফরগেট ওয়ে